পুনি এক বড় দুর্নীতি পুনি জনে সরকারি বাবু ভিজিলান্স পঞ্চায়েত ডেপুটি কলেক্টর আয় বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগে নীলগিরি ডেপুটি কলেক্টর পরীক্ষিত জেদাঙ্ক ঘরে ভিজিলান্স চড়াও করেছে বাবদ অধিক আলোচনা করা অধিক আলোচনা পাই আম সহিত রঞ্জন দাস সিধাসলক জোড়ে রয়েছেন রঞ্জন সরকারি বাবু ওএমবিএ ডিসি পাঠির এক কোটি অধিক টঙ্কা হড়প করে অভিযোগ আসিছি বর্তমান ভিজিলান্স পক্ষ কোণ কিছু প্রতিক্রিয়া আসি পৌঁছুছি কেউ কেউ স্থানের চড়াও করা গলা এবং কেতে পরিমাণের সম্পত্তি ঠাব করা গলা নিশ্চিত পক্ষে মাধুরী দেখুন এটা যে ঘটনাটি গোটে সামনাকু আসছে বর্তমান কুযাচ্ছে সরকারি বাবুঙ্ ঘরে ভিজিলান্সর রেড পড়ছে এই ঘটনাটি যেমন কুযাচ্ছে এর আয় বহির্ভূত সম্পত্তি কথা নুহে এর মুখ্য রয়েছে যে অম্বার্সি ফণ্ড অম্বার্সি ফণ্ডর দুরুপযোগকে নেই ইয়ে গোটে বড় দুর্নীতি সামনাকু আসছে যেতবে মনে রাখবে যেত পরীক্ষিত জানা যে আজ যে চড়াও হয়েছে যে বিভাগীয় জনে অধিকারী ঘরে ইয়ে লে সুলিয়াপদা ময়ূরভঞ্জ জেলার সুলিয়াপদা ব্লকর সি জনে সেতবে বিডিও লে সেই সময় যে কুযাচ্ছে 2022-23 21-22-23 দুই বর্ষর আর্থিক বর্ষে সে অম্বার্সি ফণ্ডকে দুরুপযোগ করা গোটিয়ে দুর্নীতি ঘটনা সামনাকু আসছিলা এবং তাকে নিয়ে ভিজিলান্স বিভাগ পক্ষ আজ চড়াও করা বিভিন্ন স্থানের চড়াও করা ছটি টিম ছটি স্থানের চড়াও করছেন এবং যেমতি ভাবে সামনে আসছে বর্তমান ঘটনা সামনাকু আসছে যে পাখাপাখি এক কোটি ঊর্ধ্ব টঙ্কা এর হেরফের হয়েছিল সেই ঘটনার আজ তদন্ত চালিছে এবং যে বর্তমান খবর মিলুছে যা সূচনা মিলুছে যে বর্তমান পর্যন্ত যে সেই যে কার্যরত যে ভিডিও যে যেতবে সে সুলিয়াপদা ব্লকর দুইজন যে দুইজন কর্মচারী অটক রাখি ভিজিলান্স বিভাগ এবং তদন্ত জারি রাখি এবং যে অর্থ নেণদেণ হেরফের ঘটনার অন্য জন অভিযুক্তকে পাখাপাখি যে কুযাচ্ছে তাঁকু অটক রাখি তদন্ত পরিসরে মুক্ত করা তবে সবুঠ বড় কথা হল বিভিন্ন সময় আপনার দেখুবে ওড়িশার বিভিন্ন সময় যেত আসুথায় দুর্নীতি কথা সামনাকু আসে এবং সরকারি অধিকারী মানে সেতু যোড়ি হয়ে এবং সরকারি অধিকারী মানে যোড়ি হয়ে বিভিন্ন প্রকার দুর্নীতির কথা সামনাকু আসে এই ঘটনার যেত আমি কহা পাখাপাখি এক কোটি টঙ্কার ময়ূরভঞ্জ ভিয়া জায়গায় যেত এক কোটি টঙ্কার দুর্নীতি সামনাকু আসছে আকু নেকি গোটিয়ে সাধারণ সাধারণ লোক মনে গোটে সন্দেহ জাতিছে আমি সিধাসলক আলোচনা করা আমার সহ স্থানীয় অঞ্চলবাসী অনেক কোণ কহ আজ্ঞা গোটে ঘটনা সামনাকু আসছে ঘটনা কিভাবে ভাবে আপনার দেখছেন দেখুন ইয়া পূর্ব যে সরকার লা এতে বহু অফিসর মানে বিভিন্ন দুর্নীতি জড়িত লে এ কথা বিভিন্ন সময় কথা উঠিছি আওয়াজ উঠিছি বিরোধী দল মানক দ্বারা আম্বাডিসি পয়সা নেই বিভিন্ন সময় বিরোধী দল বিজেপি অন্যান্য প্রতবাদ করে এবে যে শুনা যাচ্ছি যে পূর্বতন আমার বিডিও থিবা পরীক্ষিত জেনা যিকি বর্তমান আমার নীলগির সব কলেক্টর অনেক সে সেই সময় 2021-22-23 মশায় যে আম্বাডিসি পয়সা নেই এক দুর্নীতির গন্ধ যে করোনা কাল সময় দুর্নীতির গন্ধ বারি হোলা এবং অভিযোগ হয়েছিল তাহা বর্তমান সামনাকু আসছি বর্তমান ভিজিলান্স তাঁকু রেড করেছেন বিভিন্ন জায়গায় এবং এক কোটি ঊর্ধ্ব টঙ্কা এই দুর্নীতির ছন্দি হয়েছিবা ধরা পড়ছে এবং আঙ্ক সহিত এবং আউ অন্যান্য কর্মচারী ইনভলভ থিবা এতে জড়িত থিবা বলি জনা পড়ুছি এবং তাঁকু তদন্ত করুছি এ বহুত সুন্দর কথা দুর্নীতি আজ ধরা পড়ছে এবং এ তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া আবশ্যকতা আছে এবং এতে দুর্নীতির থিবা এবং এই ইহারি ভিতরে মধ্য অন্যান্য বহুত যেই সুপ্রিন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র বহুত অধিকারী মানুষ মধ্য ধরা পড়ুছেন দুর্নীতির জড়িত থিবা তেণু এইভাবে আহরি বহুত জন অছন্তি তেণু তদন্ত সাপেক্ষ অছন্তি এবং সেই সময় সরকারে থিবা বিভিন্ন নেতা মন্ত্রী মধ্য এতে সম্পৃক্ত বি থাইপারন্তি সেমানকু মধ্য তদন্ত সাপেক্ষর আবশ্যকতা আছে নিশ্চিত পক্ষে যেতবে সামনাকু গোটিয়ে দুর্নীতির কথা আসতায় সেতবে কোটি না কোটি সিধাসলক যেতবে কইতায় পূর্ব সরকারের মধ্যে এতে সম্পৃক্ত থিবা কথা সিধাসলক বর্তমান প্রতিক্রিয়া আসুছে যেভাবে ভাবে আপনার দেখুবে বিভিন্ন সময় আপনার দেখুন নিকটরে যে সরকার আসিলা পরে নূয়া সরকার দেশের আসিলা পরে ব্যাপক ভাবে দুর্নীতি কিভাবে ভাবে অটকা যাইপারিব সেতবে যে দুর্নীতিগ্রস্ত অফিসর মানে লে যে দুর্নীতি লা সে দুর্নীতি কিভাবে ভাবে চড়াও করা যাচ্ছে এবং বিভিন্ন সময় দেখুবে কাউঠু প্লট কেতে বাহুছি এবং কাহা ঘর সুনা বাহুছি এইসব জায়গায় যেতবে ছন্দি হচ্ছে ইয়ে গোটিয়ে বড় ঘটনা সরকারি অর্থ হড়প করা এবং সরকারি অর্থ বেনিয়মিততা হওয়া যে অনিয়মিততা হওয়া ঘটনা সামনাকু আসছে যেভাবে ভাবে এক কোটি ঊর্ধ্ব টঙ্কা হেরফের ঘটনা সামনাকু আসছে ইয়ে কোটি না কোটি গোটিয়ে লোক মনে গোটিয়ে সবুঠ বড় প্রশ্ন সন্দেহ সৃষ্টি করছে জন অধিকারী হই কিভাবে ভাবে এত টঙ্কা গোটিয়ে জায়গার কিভাবে ভাবে টঙ্কা এতে হেরফের হল কিভাবে ভাবে হল ইয়ে তদন্ত যেতবে আসব তদন্তর রিপোর্ট যেতবে সামনাকু আসব কোটি না কোটি সিধাসলক জনা পড়ব কিভাবে ভাবে করলে এবং সেতবে কেউ ঘটনার কেমিতি ভাবে এই টঙ্কা চঞ্চকতা করা যাইছিল না কিভাবে ভাবে অধিক টঙ্কা আত্মসাত করা সাংঘাতিক অভিযোগ আসিছি এবং আজ আইন মন্ত্রী কড়া চেতাবনী দিয়েছেন কড়া কথা কহিছেন যেতবে দিল্লি ফেরিলে একথা সিধাসলক কহিলে যে
କୌଣସି ଅପରାଧୀଙ୍କୁ ଛଡ଼ାଯିବ ନାହିଁ ନିଷ୍କର୍ଷ ନ ବାହାରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ସରକାରୀ ବାବୁମାନେ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ଭିଜିଲାନ୍ସ ଜାଲରେ ପଡ଼ୁଛନ୍ତି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ରଞ୍ଜନ ଦାସ ଆମ ସହିତ ସିଧାସଳଖ ଯୋଡ଼ି ରହିଥିଲେ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।